আরেকটি প্রশ্ন করেছেন আমি অপারক হয়ে অনেক বড় বড় মান্যত মানছি আল্লাহর নামে এখন আমি এটা দিতে অক্ষম এখন আমার করণীয় কি আসলে আপনার প্রশ্নের কথাগুলো যদি সঠিকই হয়ে থাকে তাহলে প্রথম জানা উচিত মান্নত আরবি শব্দ আরবিতে নাজার আরবিতে নাজার 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 এই নজর নজরকে বাংলায় বলে মান্নত এ নজর একটা ইবাদত কি একটা ইবাদত কার জন্য হবে কার জন্য হবে আপনাকে ধন্যবাদ আপনি আল্লাহর নামে করেছেন যদিও আমাদের সমাজে মান্নত করতে গিয়ে অনেকে মৃত ব্যক্তির নামে দরবারের নামে দরগাহের নামে কবরের নামে অনেক জায়গার নামে করে এগুলা হারাম এগুলা কি মান্নত কার নামে হবে কিন্তু এটা একটা ইবাদত এটা কি ফরজ ইবাদত নয় তবে কেউ কেউ নিজের উপর ওয়াজিব করে নিতে পারে না পারে না তাই মান্যত করলে তা পূর্ণ করা কি ওয়াজিব কিন্তু এটা হলো ইবাদত এটা কি প্রত্যেকটা ইবাদতের শর্ত হল ইবাদত করার জন্যে আপনাকে ইবাদত সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করতে হবে জানেন না তেল ইবাদত করা যাবে বুঝাইতে পেরেছি তাই প্রশ্নকারীর প্রশ্নে বোঝা যায় যে তিনি মান্যত সম্পর্কে জ্ঞান রাখেন না এই জন্যে প্রথমে তৌবা করবেন তৌবা করে মান্যতের বিষয়ে জ্ঞান অর্জন করবেন জ্ঞান সমেত মান্যত করবেন মান্যতটা পূর্ণ করবেন বুঝাতে পেরেছি তার মানে কয়টা দায়িত্ব তার প্রশ্নকারীর দুইটা দায়িত্ব প্রথম তৌবা করা প্রথম কি দুই নাম্বার মান্যত সংশ্লিষ্ট শরীয়তের জ্ঞান অর্জন করা তারপরে তৌবা করে মান্যৎ সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করে মান্যত করে তা পূর্ণ করবে আর না জেনে উল্টা পাল্টা যা করছে আল্লাহর কাছে তৌবা ঠিক আছে ইনশাআল্লাহ